বাংলা স্কুল পুজোর সময় কেন ওখানকার মানুষ সবসময় জলের মধ্যে থাকে? প্রত্যেক বছর পুজোটা তাদের খারাপ হয় কেন? মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই, খালি ত্রাণ বিলি করা, ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয়। কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না, বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আরজি, এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য। সেই জন্য তারা বন্যা বন্ধ করতে চাইছে না, ইচ্ছা করে বন্যা হোক, যে মরছে মরুক, তাদের তো লাভ হচ্ছে। ডিভিসি তো জল ছাড়তেই হবে, জলটাকে আটকে রাখবে নাকি? সব জায়গায় জল ছাড়ে, নেপাল থেকে বাংলায় আসে, বাংলা থেকে বাংলাদেশে যায়। তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন, মনে হচ্ছে আলাদা একটা দেশ জলকে আমরা ডুবিয়ে দিচ্ছি। বন্যা হলে ডিভিসি থেকে জল তো আসবে, দামোদর নদী কী জন্য আছে? জল বেরোবার জন্য তো আটকে রেখে দেবে নাকি? তো সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা, ওনার কোনো প্ল্যানিং নেই। 13 বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন, তো এসব কথা বললে হবে নাকি? একই পচা ডায়লগ প্রত্যেকবারে দেন। উনি কী করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গে? কিছুই করেননি। ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নাই এখানে। ডিভিসি জল বেঁধে রাখে, ডিভিসি বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে। আর যখন বন্যা হবে তখন তিনি ডিভিসিকে গালাগালি দেন। এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির উপরে করে খাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিভিসি। তো ডিভিসির যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে, তারা যে সাজেশন দেন সে অনুযায়ী চলে। আর কী করবে ডিভিসি বৃষ্টি এলে তাদের সঙ্গে আলোচনা করে, সরকারকে জানায়। আর সেটা মমতা ব্যানার্জিও জানেন, তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে প্রস্তুতি থাকার জন্য। তো তারপরে যাতে এ ধরনের পরিস্থিতি না হয়, যে এক্সপার্টরা এই সাজেশন দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন? কিছুই করেন না। ইলেকশন জল এলে বন্যা হয়, উনি গিয়ে গোড়ালি অব্দি দাঁড়িয়ে ফটো তোলেন, আর দিয়ে কেন্দ্র সরকারকে ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে দেন। মানুষ জলেই থেকে যায়। বাংলা স্কুল
পুজোর সময় কেন ওখানকার মানুষ সবসময় ওই জলের মধ্যে থাকে? প্রত্যেক বছর পুজোটা তাদের খারাপ হয় কেন? মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই, খালি ত্রাণ বিলি করা, ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয়। কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না, বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর্জি, এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য, সেই জন্য তারা বন্যা বন্ধ করতে চাইছে না। ইচ্ছা করে বন্যা হোক, যে মরছে মরুক, তাদের তো লাভ হচ্ছে। ডিভিসি তো জল ছাড়তেই হবে, জলটাকে আটকে রাখবে নাকি? সব জায়গায় জল ছাড়ে, নেপাল থেকে বাংলায় আসে, বাংলা থেকে বাংলাদেশে যায়। তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন, মনে হচ্ছে আলাদা একটা দেশ জলকে আমরা ডুবিয়ে দিচ্ছি। বন্যা হলে ডিভিসি থেকে জল তো আসবে, দামোদর নদী কী জন্য আছে? জল বেরোবার জন্য, তো আটকে রেখে দেবে নাকি? তো সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা, ওনার কোনো প্ল্যানিং নেই। 13 বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন, তো এসব কথা বললে হবে নাকি? একই পচা ডায়লগ প্রত্যেকবারে দেন। উনি কী করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গায়? কিছুই করেননি। ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নাই এখানে। ডিভিসি জল বেঁধে রাখে, ডিভিসি বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে। আর যখন বন্যা হবে তখন তিনি ডিভিসিকে গালাগালি দেন। এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির উপরে করে খাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিভিসি। তো ডিভিসির যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে, তারা যে সাজেশন দেন সেই অনুযায়ী চলে। আর কী করবে ডিভিসি বৃষ্টি এলে তাদের সঙ্গে আলোচনা করে, সরকারকে জানায়। আর সেটা মমতা ব্যানার্জিও জানেন, তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে প্রস্তুতি থাকার জন্য। তো তারপরে যাতে এ ধরনের পরিস্থিতি না হয়, যে এক্সপার্টরা এই সাজেশন দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন? কিছুই করেন না। ইলেকশন এই জল এলে বন্যা হয়, উনি গিয়ে গোড়ালি অব্দি দাঁড়িয়ে ফটো তোলেন, আর দিয়ে কেন্দ্র সরকারকে ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে দেন। মানুষ জলেই থেকে যায়। দাদা ভাই নিচে কন্ট্রোল হলো।